আসসালামু আলাইকুম চুয়েটি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমি বাংলা বিষয়ের সহকারী শিক্ষক নাইমুদ্দিন আকবর আমি আজকে সপ্তম শ্রেণীর আরেকটি ক্লাসটি উপস্থিত হয়েছি আজকে আমি যে বিষয়ের উপর ক্লাস নেব সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয়ে সুফিয়া কামালের লেখা একটি কবিতার সাম্য কবিতাতে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা এই কবিতার আজকে কবিতা সম্পর্কে এবং লেখক সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব শিক্ষার্থীদের প্রতি আমার অনুরোধ থাকবে তোমরা বই খাতা কলম সামনে রাখবে এবং ক্লাসটি মনোযোগ সহকারে করবে গুরুত্বপূর্ণ কথাগুলো খাতায় লিখবে আর আজকের ক্লাসের শেষে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ থাকবে দশটি জ্ঞানমূলক এবং পাঁচটি অনুধাবন থাকবে তোমরা সেগুলো অবশ্যই করবে আর এগুলো করে লিখে আমাকে মেইল করে দিতে পারো আমার ইমেইলে আর না হয় আমার এই নাম আমার যে নাম্বারটা তোমাদের কাছে আছে সেই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপেও আছে হোয়াটসঅ্যাপেও চাইলে পাঠাতে পারো তবে অবশ্যই তোমরা বাড়ির কাজগুলো করবে আমরা আজকে আলোচনা করছি তাহলে সাম্য কবিতাটি লিখেছেন সুফিয়া কামাল আমরা প্রথমে কবি পরিচিতি সম্পর্কে বিস্তারিত একটু আলোচনা করব কবি পরিচিতি কবির নাম হচ্ছে সুফিয়া কামাল আসলে ওনার পুরো নাম হচ্ছে বেগম সুফিয়া কামাল ওনার নামের শুরুতে কিন্তু বেগম আছে তারপরে আমরা কিন্তু সুফিয়া কামাল বেশি পরিচিত নাম ছিল আর ওনার বাবা ছিলেন সৈয়দ আব্দুল bari মা হোনছেন সৈয়দা সাবেরা খাতুন 1911 সালে 20 জুন বরিশালে জন্মগ্রহণ করেন বেগম সুফিয়া কামাল 1911 সালে জন্মগ্রহণ করে 1999 সালে মৃত্যুবরণ করে 20 জুন জন্মগ্রহণ 20 নভেম্বর মৃত্যুবরণ করেন একটু অনেকটা মিল আছে দdte গেলে বেগম সুফিয়া কামাল সম্পর্কে বলতে গেলে সুফিয়া কামালের যখন সাত বছর বয়স তখন তার বাবা নিরুদ্দেশ যাত্রা করে সাধকদের সাথে এরপর থেকে সৈয়দা সাবেরা খাতুন সুফিয়া কামালকে নিয়ে সুফিয়া কামালের নানার বাড়িতে চলে যায় সেখানে সুফিয়া কামালের শৈশব কাটে এবং সুফিয়া কামাল সেখানে বড় হয় আর সেই পরিবারটা ছিল নবাব নবাববাড়ি সাইস্তাবাদের বাড়ি সেখানে কিন্তু বাংলা শিক্ষা তেমন বেশি গুরুত্ব ছিল না বা মেয়েদের নারী শিক্ষার তেমন গুরুত্ব ছিল না বা মেয়েদের যে শিক্ষার একটা প্রয়োজন সেটা দরকার মনে করতো না যার কারণে সুফিয়া কামাল কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা পাননি যতটুকু শিক্ষিত ছিলেন নিজের সশিক্ষায় শিক্ষিত হয়েছিলেন হ্যাঁ আর যে নবাব বাড়িতে থাকতো সেখানে কিন্তু বাংলা টোটালি ব্যবহার করা হতো না বাংলা বলা হতো না উর্দু ভাষায় কথা বলা হতো এবং মেয়েদের জন্য আহ আরবি এবং ফার্সি ভাষা চর্চা করা হতো কিন্তু এর মধ্যেও সুফিয়া কামাল কিন্তু বাংলা ভাষার প্রতি যে একটা ওনার আগ্রহ ছিল যার কারণে উনি উনার মাস সৈয়দা সাবেরা খাতুনের কাছ থেকে কিন্তু বাংলা ভাষা শিখে এবং সুফিয়া কামাল যখন 1918 সালে যখন 1911 সালে তো জন্ম যখন 18 সালে প্রায় 7-8 বছর বয়স অনেকটা ছোট ছিল ডাকায় আসেন তখন বেগম রুখে শাখাওয়োসেন হোসেন যাকে আমরা নারী জাগরণের অগ্রদূত হিসেবে চিনি ওনার সাথে দেখা হয় এরপর থেকে সুফিয়া কামাল সাহিত্যের প্রতি ওনার আগ্রহ বেড়ে যায় উনি নিজেই সাহিত্য রচনা করেন সাহিত্য অধ্যাপনা করেন হম তো এরপর উনি সর্বপ্রথম একটি কবিতা লিখেন যে কবিতার নাম হচ্ছে বাসন্তী কবিতা এই বাসন্তী কবিতা হচ্ছে বেগম সুফিয়া কামালের প্রথম কবিতা যে কবিতা থেকে আসলে সুফিয়া কামালের সাহিত্য সচ্চা শুরু হয় হ্যাঁ তো এইভাবে কিন্তু সিবিআই কামাল বাংলা সাহিত্যে বিশাল একটা স্থান দখল করে নিয়েছেন এবং বাংলা সাহিত্যকে অনেক কিছু দিয়েছেন ওনার অবদান কিন্তু অপরিসীম উনি ছিলেন একজন সফল সংগঠক কোন নারী নেত্রী ছিলেন হ্যাঁ এমন যে উনি এই যে আমাদের যে ভাষা আন্দোলন হয়েছিল উনিশশো সালে সেখানে কিন্তু ভাষা আন্দোলনে উনি সক্রিয়ভাবে কিন্তু অংশগ্রহণ করেছিলেন উনিশশো সালে যখন দেশ ভাগ হয়েছিল আলাদা হয়ে যাচ্ছিল তখন কিন্তু সুফিয়া কামাল ঢাকায় চলে আসেন এবং বায়ান্ন সালে বাস আন্দোলনে যোগ দেন তারপর উনিশশো ছেষট্টি সালে ছয় দফা উনসত্তর সালে গণভূদান এবং উনিশশো একাত্তর সালে যুদ্ধেও কিন্তু উনি আহ অংশগ্রহণ করেছিলেন যত আন্দোলন হয়েছিল সব আন্দোলনে কিন্তু উনি আহ অংশগ্রহণ করেন এবং সব আন্দোলনে উনি নারীদেরকে বেশি সক্রিয় করার চেষ্টা করেছেন নারীদেরকে উদ্বুদ্ধ যে নারী আন্দোলনের দিকে আসার জন্য চেতনা জাগ্রত করতে চেয়েছেন হ্যাঁ এবং কি নারী জন্য অনেক চেষ্টা করেছেন যে নারীদেরকে এগিয়ে আনার এগিয়ে আনার জন্য এবং সাম্প্রদায়িকতার পিছনে উনি অনেক ছিলেন হ্যাঁ উনি সাম্যের প্রতি এই যে কবিতাটি লিখেছেন সাম্য মানে সমতার প্রতি উনি বেশ গুরুত্ব দিতেন হ্যাঁ এই যে সুফিয়া কামাল আজকের বেগম যে নারী যে অধিকার নারীদের যে সমান অধিকার এই অধিকারের জন্য কিন্তু উনি অনেক আন্দোলন করেছিলেন তাহলে নারীদের নারীদের আজকের যে যে সমান অধিকার এই নারীদের সমান অধিকারের পিছনে কিন্তু সুফিয়া কামালের অবদান কিন্তু অনেক অনেকটাই অবদান রয়েছে এই সুফিয়া কামাল যে কাব্যগ্রন্থগুলো গ্রন্থগুলো লিখেছেন তার মধ্যে সাজের মায়া উদাত্ত পৃথিবী এই যে সাজের মায়া উদাত্ত পৃথিবী মায়া কাজল কেয়ার কাটা এগুলো খুবই গুরুত্বপূর্ণ কাব্য গ্রন্থ এর মধ্যে তোমাদের কাব্য গ্রন্থ হিসেবে দেওয়া আছে আসলে এটা হচ্ছে মূলত একটি গল্প হ্যাঁ তারপর উনি স্মৃতি কথা লিখেছেন একাত্তরের দায়ী শিশুদের রচনা করেছে তোমাদের শিশুদের জন্য রচনা করেছে আহ ইতল বিতল নৌল কিশোরের দরবারে এই নৌল কিশোরের দরবারে যে কবিতা সেই কবিতার সামান্য একটা অংশ হচ্ছে এই সাম্য কবিতা সাম্য কবিতাটি এই নৌল কিশোরের দরবারে থেকে নেওয়া হয়েছে যে যে সংক্ষেপিত সম্পূর্ণ নেওয়া হয়নি এই কবিতাতে আর স্মৃতি কথা লিখেছেন একাত্তরের দায়িত্ব আমাদের এই মহান মহিলা কবি হ্যাঁ অন্যতম বাংলা সাহিত্যের অন্যতম মহিলা কবি উনি উনিশশো নিরানব্বই সালে বিশ নভেম্বর মৃত্যুবরণ করেন তাকে রাষ্ট্রীয় মর্যাদায় কিন্তু সমাহিত করা হয় উম এই ছিল আমাদের বেগম সুফিয়া কামালের আহ সম্পর্কে মোটামুটি বিস্তারিত ওনার কাব্য গ্রন্থগুলো অবশ্যই মনে রাখবে সাদের মায় পৃথিবী মায়া কাজল কেয়ার কাটা দরবারে প্রথম কবিতা কিন্তু বাসন্তী এটা মনে রাখবে আমরা এবার আলোচনায় যাবো সাম্য কবিতাটি নিয়ে হ্যাঁ সুফিয়া কামাল এই সাম্য কবিতায় কি বুঝাতে চেয়েছেন বা এখানে কি সম্পর্কে এটা লেখা হয়েছে সেই বিষয়টা আমরা এখন দেখব। সাম্য মানে হচ্ছে সমতা সমতা মানে সবাই সমানভাবে কাজ করা হ্যাঁ দেখো এখানে কি বলা হচ্ছে শতকের শতকের সাথে সাথে হস্ত মানে মানে হচ্ছে হাত কি তারপর দেখো মিলাই একত্রিত অর্থাৎ শত শত হাত আমাদের যে শত শত হাত আমরা যদি এই শতক একশো সাথে একশো হাত যতগুলো হাত রয়েছে বা আমাদের যতগুলো হাত রয়েছে সবগুলো যদি আমরা একত্রিত করি একত্রিত করি সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমুন্নত অর্থাৎ সমুন্নত মানে কি হয়েছে অনেক উন্নত হয়েছে অনেক বেশি উন্নত হয়ে বলা হয় সমুন্নত সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমুন্নত অর্থাৎ এই যে আমরা যত উন্নত দেশগুলা দেখি সব উন্নত দেশগুলা কিন্তু সব মানুষ কিন্তু একসাথে মিলেমিশে একত্রিত হয়ে হস্ত মানে হচ্ছে হাত হস্ত হচ্ছে একটি সংস্কৃত শব্দ আর যেটাকে আমরা বাংলা শব্দে হাত বলি সব এই যে যত উন্নত দেশ হয়েছে তারা কিন্তু একত্রিত হাতে হাত রেখে কিন্তু তোমরা তোমাদের বইয়ের কবিতার মধ্যে দেখো যে চিত্রটা দেওয়া আছে একজনের হাত একজন ধরে আছে কিন্তু হ্যাঁ হাতে হাত রেখে হাতে হাত ধরে কিন্তু তারা এই উন্নত হয়েছে উন্নত শিখরে পৌঁছেছে বিপুলা পৃথিবী বিপুলা মানে বিশাল পৃথিবী প্রসারিত পথ অর্থাৎ অর্থাৎ অনেক পথ বিস্তার লাভ করেছে যাত্রীরা সেই পথে যাত্রীরা বলতে এই যে যারা আমরা মানুষের আছি আমরা সেই বিভিন্ন পথে আমরা কিন্তু আহ দৌড়াচ্ছি কর্মের জন্য বিভিন্ন কর্মের জন্য চলে কর্মের আহ্বানে কোনো অনন্তকাল হতে অনন্ত বলতে আমরা যদি বুঝি যার শেষ নেই অর্থাৎ অনেক আগে থেকে অনেক আগে থেকে চলে কর্মের আহ্বানে অর্থাৎ কর্মের জন্য কর্মের জন্য আমরা কি করি এই যাত্রীরা সেই পথে আমরা প্রসারিত পথ যে প্রসারিত পথ সেই পথে আমরা কি করি অনন্তকাল হতে আমরা চলতেছি অনন্তকাল হতে আমরা চলতেছি কিসের জন্য কর্মের জন্য হ্যাঁ এই যে আমরা কর্মের জন্য কাজের জন্য বা আমাদের কোনো উন্নতির জন্য কিন্তু আমরা বিভিন্ন দেশের দেশের এক প্রান্ত হতে এক প্রান্তে যাই এক এক জায়গায় যাই হ্যাঁ মানব জীবন শ্রেষ্ঠ দেখো মানব জীবন শ্রেষ্ঠ মানুষের জীবন কিন্তু শ্রেষ্ঠ কেমনে মানুষের জীবন শ্রেষ্ঠ হয় কতুর কর্মে সেই মহিয়ান মহিয়ান মানে হচ্ছে সুমহান অর্থাৎ কঠোর কর্মে সেই মহিয়ান কঠোর মানে শ্রেষ্ঠ বা অনেক শ্রেষ্ঠ বোঝাচ্ছে এই শ্রেষ্ঠার মাধ্যমে মানুষের মানব জীবন শ্রেষ্ঠ হয় কিসের মাধ্যমে সুমহান হয় তার কর্মের মাধ্যমে তার কটোর কর্ম দৃঢ় প্রচেষ্টার মাধ্যমে বা কঠোর কর্মের মাধ্যমে তার জীবনটা কি হয় শ্রেষ্ঠ হয় সুমহান হয় মানব জীবন শ্রেষ্ঠ হয় এরপর দেখো সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা প্রজ্ঞা মানে হচ্ছে গভীর গ্রাম এই জ্ঞান অর্থাৎ অনেক জ্ঞান আর কি অনেক শিক্ষিত আহ বা অনেক জ্ঞানী লোককে বোঝায় সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা আলোকে দীপ্তমান অর্থাৎ যাদের সংগ্রাম করতে জানে বা অনেক সাহস রয়েছে বা যাদের গভীর জ্ঞান রয়েছে তারা আলোকে দীপ্তমান হয় অর্থাৎ আলোকে উজ্জ্বল হয় দীপ্তিমান মানে হচ্ছে উজ্জ্বলতা পায়ের তলার মাটিতে আকাশে সমুখে সিন্ধু জলে সিন্ধু মানে কি সমুদ্র আমরা জানি সিন্ধু মানে সমুদ্র তলার মাটিতে আকাশে অর্থাৎ আমরা তলার যে মাটি মাটি সে মহাকাশে জয় করেছি হ্যাঁ সমুকে সিন্ধু জলে সমুদ্র জয় করেছি এই যে আমরা এখন সমুদ্র জয় করি মাটিকে জয় করেছি আকাশকে জয় করেছি হ্যাঁ বিজয় কেতন কেতন মানে হচ্ছে পতাকা উড়াইয়ে মানুষ চলে যাচ্ছে দলে দলে হ্যাঁ অর্থাৎ বিজয় কেতন এই যে আমরা সমুদ্র জয় করেছি মাটি জয় করেছি সমুদ্র জয় করেছি সেখানে আমরা আমাদের কেতন মানে পতাকা কি করেছি উড়িয়েছি যেমন আমরা এভারেস্ট জয় করেছি সেখানে বাংলাদেশের পতাকা রয়েছে হ্যাঁ মানুষ বর্তমানে এখন চাঁদের দেশে যাচ্ছে মহাকাশে যাচ্ছে সেখানে তারা বিজয় কেতন রেখে আসতেছে যে আমরা এটা জয় করেছি সমুদ্র জয় করেছি এইভাবে চলে যাচ্ছে দলে 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 মানে হচ্ছে ঐক্য ঐক্যবদ্ধ হয়ে প্রচেষ্টা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা এই বিজয় কেতন উড়াচ্ছি অর্থাৎ আমরা সব কিছু জয় করতে পারছি অর্থাৎ এখানে আমরা মূল বিষয়টা আমরা যে বিষয়টা বুঝতে পারছি এখানে হচ্ছে ঐক্যবদ্ধভাবে আমাদের সবাইকে প্রচেষ্টা করতে বলছে হ্যাঁ অর্থাৎ আমাদের ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা করতে বলছে আমাদের হাতে হাত রাখতে বলছে রেখে আমরা যাতে এই যে বিশ্বের যত উন্নত হ্যাঁ এই উন্নত দেশগুলো কিন্তু এইভাবে উন্নত হয়েছে তারা একসাথে তারা ধর্ম বর্ণ গোত্র শ্রেণী এগুলো বাদ দিয়ে তারা সবাই মানুষ হিসেবে সবাই সমান হয়ে হাতে হাত রেখে তারা উন্নতির শিখরে পৌঁছেছে তো আমাদের সুফিয়া কামাল কবি উনি আমাদেরকে বলেছেন যে আমরাও যদি কি করি ধর্ম বর্ণ গোত্র এই সব ভুলে গিয়ে আমরা যদি সবাই মানুষ এক সমান হয়ে যদি আমরা কাজ করি একসাথে যদি কাজ করি তাহলে আমরা আমাদের দেশটাকে আমাদের সমাজটাকে আমরা অনেক উন্নতির করে পৌঁছাতে পারবো আমাদের জন্য সবকিছু কিছু সম্ভব হবে এই যে আমরা বলি না জিতে করি অর্থাৎ হিরাস মিলে কাজ যদি করে আমরা অনেক কাজেও আমরা অনেক সফল হতে পারবো যেটা আমাদের একার পক্ষে সম্ভব না আমরা আরো অনেক উন্নত শিকারে পৌঁছাতে পারবো হ্যাঁ তো এই বিষয়টা কবি এখানে তুলে ধরেছেন তাহলে আমরা কবি পরিচিতি পড়লাম বেগম সুফিয়া কামাল সাম্য কবিতাটি পড়লাম এরপরে আমরা আর বাকি অন্যান্য বিষয়গুলো দেখব। এর তোমাদের বাড়ির কাজ থাকবে তোমরা অবশ্যই করবে প্রিয় শিক্ষার্থীরা আমরা এবার দেখব শব্দত্ব ও টিকা এখানে যদি তোমাদের দেখতে অসুবিধা হয় তোমরা বই থেকে দেখতে পারো দেখো শত এক শত এক শব্দের অর্থ হচ্ছে এক শত সমুন্নত সমুন্নত শব্দের অর্থ অতিশয় উঁচু বিপুল বিপুল শব্দের অর্থ বিশাল প্রসারিত মানে বিস্তার লাভ করেছে এমন অনন্ত যার অন্ত বা শেষ নেই মহিয়ান মহিয়ান শব্দরত্ব সুমহান সংগ্রাম শব্দরত্ব লড়াই প্রজ্ঞা মানে গভীর জ্ঞান দীপ্তিমান মানে উজ্জ্বল সিন্ধু মানে সমুদ্র বা সাগর কেতন মানে হচ্ছে পতাকা এই শব্দত্বগুলো আমাদের ভালো করে মুগস্থ রাখতে হবে এখান থেকে সৃজনশীল প্রশ্নের জ্ঞানমূলকে আসে আবার সঠিক উত্তরেও আসে এরপর আমরা দেখব পাঠের উদ্দেশ্য ধর্ম বর্ণ গোত্র শ্রেণী নির্বিশেষে সকল মানুষের প্রতি সম্প্রীতি ও সহমর্মিতার বোধ সৃষ্টি করা অর্থাৎ আমরা ধর্ম গোত্র শ্রেণী নির্বিশেষে এগুলো বলে গিয়ে আমরা সব মানুষ একত্রিত হয়ে একসাথে উন্নতির জন্য কাজ করব হ্যাঁ সবাই সহমর্মিতা থাকব একজন আরেকজনের প্রতি হ্যাঁ আমরা হাতে হাত রেখে একসাথে কাজ করব। তারপর দেখো পাঠ পরিচিতি সাম্য কবিতাটি নৌল কিশোরের দরবারে গ্রন্থভুক্ত মিলিত সেবা ও সাম্য প্রীতিতে কবিতার অংশ বিশেষ নৌল কিশোরের দরবারে এটি একটি কাব্যগ্রন্থ এই কাব্যগ্রন্থের মধ্যে একটি কবিতা মিলিত সেবা ও সাম্য প্রীতিতে কবিতার অংশ হচ্ছে সাম্য কবিতাটি কোনো বড় কাজ কেউ একা করতে পারে না এই জন্য দরকার হয় অনেক মানুষের মিলিত অংশগ্রহণ সকলেকে নিয়ে কাজ করার মাধ্যমে পৃথিবীর বহু দেশ উন্নত হয়েছে এই যে পৃথিবীর যত বড় বড় উন্নত দেশ আমরা দেখতে পাই সেগুলো কিন্তু সকল এক সকলে একসাথে অংশগ্রহণ করার মাধ্যমে কিন্তু উন্নতি লাভ হয়েছে এগুলো উন্নত দেশ হিসেবে গড়ে উঠতে পেরেছে পৃথিবীর অনেক মহৎ কাজের পেছনেই ছিল মানুষের সম্মিলিত প্রচেষ্টা অসীম সাহস সম্মিলিত সাধনা ও সংগ্রামের মধ্য দিয়েই মানুষ এই পৃথিবীতে তার বিজয় ঘোষণা করেছে এই জন্য ধর্ম বর্ণ গোত্র শ্রেণী ভেদে সকল মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্ধের পরিবেশ সৃষ্টি করতে হবে তাইলে আমাদের সক আমরা ধর্ম বর্ণ গোত্র এগুলো ভুলে গিয়ে আমরা সব মানুষ একসাথে আমরা চলতে হবে একসাথে আমাদেরকে উন্নত উন্নতির জন্য কাজ করে যেতে হবে তাহলেই আমরা উন্নতি লাভ করতে পারবো আমরা সফলতা লাভ করতে পারবো এরপর আমরা দেখব বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন কর্মের আহ্বানে মানুষ কতদিন হতে চলছে দ্রকাল শতাব্দীকাল অনন্তকাল ঐতিহাসিক কাল তাহলে কোনটা হবে অনন্তকাল আমরা বইয়ে দেখেছি কবিতার মধ্যে কালে কালে মানুষ কীভাবে সমুন্নত হয়েছে সম্মিলিত প্রয়াসে হ্যাঁ সবাই একসাথে চেষ্টা করার কারণে কিন্তু সমুন্নত হয়েছে তারপর দেখো উদ্দিদ্ধাংশটি পরে ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও দেখো একতাই বল শ্রেষ্ঠাই শ্রেষ্ঠায় সুসিদ্ধ করে জীবনের আশা উদ্ধৃতির প্রথম অংশের সাথে সাম্য কবিতার কোন চরণসমূহের মিল রয়েছে দেখো বিপুলা পৃথিবীর প্রসারিত পথ যাত্রীরা সেই প্রতি এইটার কিন্তু মিল নেই শতকের সাথে শতেক খস্ত মিলাই একত্রিত তার মানে এখানে একসাথে মিলে কাজ করার কথা বলা হয়েছে বিজয়কেতন উড়াইয়ে মানুষ চলে আছে দলে 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 মানে একসাথে তাও কিন্তু এই দুইটা লাইন কিন্তু মিল আছে দুই ও তিন তাহলে আমরা নিচে আনসার উত্তর হবে গ নাম্বারটা তারপর দেখো উদ্দিদ্ধাংসের সাথে সাম্য কবিতার কোন ভাবের মিল আছে সম্মিলিত অবস্থানের এখানে সংগ্রামও হবে না প্রচেষ্টা হবে না সাহস হবে না সম্মিলিত অবস্থান সবাই একসাথে অবস্থান করতে হবে হ্যাঁ তো এই ছিল আমাদের বহু নির্বাচনী আমরা কবিতাটি পড়লাম লেখক পরিচিতি পড়লাম আমরা টিকা পড়েছি পাঠের উদ্দেশ্য পাট পরিচিতি পড়েছি এরপরে দেখো তোমাদের এখানে দশটি জ্ঞানমূলক দেওয়া আছে এই দশটি জ্ঞানমূলক তোমরা অবশ্যই খাতায় লিখবে এরপরে দেখো এখানে তোমাদের পাঁচটি অনুদাবন দেওয়া আছে একটি অনুদাবন দুই নম্বর করে তোমরা এই অনুদাবনগুলো খাতায় অবশ্যই লিখবে চেষ্টা করবে লেখার জন্য এ হচ্ছে তোমাদের ক্লাস পরবর্তী পরবর্তীতে তোমাদের আবারও ক্লাস হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে